নমস্কার আপনাদেরকে জনকৌতূহল নিয়ে আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে কৌতূহলের খবরের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল জাগায় যখন ভারতবর্ষ তার নিজস্ব আত্মনির্ভরতার পথে এগিয়ে যায় বিশেষভাবে প্রতিরক্ষার ক্ষেত্রে গোটা দেশ যখন একদিকে পুজো এবং দীপাবলির উৎসবে মাতোয়ারা ঠিক সেই সময় 18 থেকে 22 তারিখ অবধি হয়ে গেল গুজরাটের আহমেদাবাদে ডিফেন্স এক্সপো ডিফেন্স এক্সপো বলতে গোটা ভারতবর্ষের হাজারের বেশি সংস্থা তারা অংশগ্রহণ করল যারা আত্মনির্ভর ভারতের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র থেকে সমরাস্ত্র তৈরি করছে এই সম্পূর্ণ ব্যবস্থাপনায় ছিল ডিআরডিও 100টার মতো দেশ ভারতবর্ষে তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী দেখল অর্ডারও আসতে শুরু করেছে এবং তার বিস্তারিত তথ্যগুলো দেব এই কারণেই যে এটা আপনাদের কাছে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করে যখন দেখেন যে দেশ একটা নির্দিষ্ট লক্ষ্য পথে এগিয়ে যাচ্ছে বিশেষভাবে আত্মনির্ভরতার পথে আত্মনির্ভর ভারত যদি তৈরি হয় গোটা বিশ্বের কাছে এক দৃষ্টান্ত তৈরি হবে 5000 বছরের বেশি ভারতের সভ্যতা পৃথিবীর কত সভ্যতা এলো গেল ধ্বংস হলো নতুন নতুন সভ্যতা তৈরি হলো কিন্তু 5000 বছর ধরে ভারতের যে সভ্যতা সেই সভ্যতা আদি অনন্তভাবে আজও বিরাজমান হয়তো দেশের মধ্যে অনেক রকম অসহিষ্ণুতা রয়েছে অনেক ধরনের অনিশ্চয়তা রয়েছে দেশবাসীর মধ্যে অনেক রকমের সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যার মধ্যে দেশবাসী চলতে চলতেও একটা বিষয়ে কখনো বিশ্বাস হারায়নি এই ভারতবর্ষে তার ঐতিহ্য তার পরম্পরাকে 5000 বছরের যে ঐতিহ্য পরম্পরা রয়েছে সেই পরম্পরা যখন একটা সুপ্ত অবস্থা থেকে আবারও যখন একটা জাগরণের দিকে এগিয়ে যায় তখন কৌতূহল জাগায় এটা কোনো রাজনীতির প্রশ্ন না দেশের প্রশ্ন সমস্ত রাজনীতি থেকে শুরু করে অন্যান্য সমস্ত নীতির থেকে অনেক ঊর্ধ্বে থাকে তার কারণ যে দেশে বাস করি সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানতে সবচেয়ে বেশি ইচ্ছুক এবং এই ব্যাপারে আর প্লাস নিউজ জনকৌতূহলের মাধ্যম দিয়ে তার দায়িত্বকে পালন করে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে দিয়ে যাচ্ছি 18 থেকে 22 এই 4 দিন ধরে ভারতবর্ষের সমরাস্ত্রের যে প্রদর্শনী হলো সেই প্রদর্শনীতে ঠিক কী হলো যাব এবার বিস্তারিতভাবে ডিআরডিও তৈরি করা 430টির বেশি প্রতিরক্ষা সরঞ্জাম ছিল আজ এবারের এই প্রদর্শনীতে বিশ্বের 100টি দেশের প্রতিনিধিরা এসেছিলেন এই সমস্ত প্রযুক্তিগুলো দেখতে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বিশ্বের 25টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং 75টি দেশের প্রতিনিধিরা ডিআরডিওর প্রতিরক্ষার প্রদর্শনী হলো এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনী এবছরে 12 বছর পা দিল 12তম প্রতিরক্ষা প্রদর্শনের থিম হিসাবে রাখা হয়েছিল পাথ টু প্রাইড গর্বের রাস্তা বেশ কিছু অস্ত্র এবং প্রযুক্তির প্রদর্শন হয় প্রদর্শনীতে যেমন বর্ডার সার্ভেলেন্স সিস্টেম এই যন্ত্রটি যে কোনো আবহাওয়ায় দিনের যে কোনো সময় কাজ করতে সক্ষম এই রেডারটি নিজে থেকে ঘুরতে পারে শত্রুপক্ষের চলাচলের তথ্য এটি কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয় ছবির মাধ্যমে এই যন্ত্রের সাহায্যে ভারতীয় সেনাবাহিনী শত্রুপক্ষের চলাচলের উপর 20 কিলোমিটার দূর থেকে নজর রাখতে পারে এরপর যেটি ছিল লেজার ফেন্স সিস্টেম এটি একটি বেড়া জালের মতো কাজ করে এই বেড়ার মধ্যে রয়েছে লেজার প্রযুক্তি যে কোনো প্রতিরক্ষা সরঞ্জাম সেনা এলাকা অথবা সীমান্ত রক্ষার কাজে এটি লাগানো হয় সীমান্তে অবৈধ প্রবেশ রুখতে এই বেড়া জালের ব্যবহার করা হয় এছাড়াও প্রদর্শনীতে থেকেছে প্রহার মিসাইল এই মিসাইলের দ্বারা 150 কিলোমিটার দূর থেকে সেনাবাহিনী তার লক্ষ্যভেদ করতে পারে এটি একটি কুইক রেসপন্স শর্ট রেঞ্জ মিসাইল এই মিসাইলটি যে কোনো আবহাওয়াতে হামলা করতে সক্ষম একই সঙ্গে থেকেছে রুদ্রম 3 মিসাইল এই মিসাইলটি শত্রুপক্ষের কাছে অতীব ভয়ঙ্কর এতে রয়েছে অ্যান্টি রেডিয়েশন ফিচার এটি ব্যবহার করে শত্রুপক্ষের রেডার ধ্বংস করে দেওয়া যায় যার ফলে যে কোনো তথ্য তারা যাতে না পেতে পারে তার ব্যবস্থা করে রুদ্রম আকাশ থেকে মাটিতে হামলা চালাতে পারে মিসাইলটি রুদ্রম 3-এর মধ্যে রয়েছে 500 কিলোমিটার রেঞ্জ প্রদর্শনীতে সবচেয়ে আকর্ষণ থেকেছে মাউন্টেড গান সিস্টেম এটি একটি হাইব্রিড বন্দুক ব্যবস্থা যা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে
এটি ব্যবহার করে 48 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করা সম্ভব সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই অস্ত্রটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পাশাপাশি প্রদর্শনীতে আরও নানা রকম অস্ত্র থেকেছে ডিআরডিও এই প্রদর্শনীতে ভারতীয় নৌবাহিনী এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি তাদের প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করেছে যার মধ্যে ছিল কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম টর্পেডো টিউব লঞ্চার ইনফ্রারেড সিগনেচার সাপ্রেশন সিস্টেম এই প্রযুক্তিগুলো ব্যবহার করে নৌবাহিনী তাদের ক্ষমতা বৃদ্ধি করছে ধীরে ধীরে এগুলোর ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রকমের সাবমেরিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2025 সালের মধ্যে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত রপ্তানির মূল্য 5 বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন ব্রহ্মোস এয়ার স্পেসের সভাপতি অতুল ডি রানে এই লক্ষ্যমাত্রা পূরণ করা নিয়ে প্রচণ্ড আশাবাদী এবছরের প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিয়েছে 1320টি প্রতিরক্ষা সংস্থা উপস্থিত ছিলেন 24টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী 75টি দেশের প্রতিনিধিরা 400টি মৌতে সই হয়েছে 1.25 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানা যাচ্ছে গুজরাতের সংস্থাগুলো 33টি মৌতে সই করেছে মনে করা হচ্ছে এই প্রদর্শনীর জেরে গুজরাতে 5,500 কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে প্রথমবারের জন্য হ্যালের তৈরি একটি ট্রেনার বিমান প্রদর্শন করা হয়েছে বিভিন্ন স্টার্ট আপ ও সংস্থার জন্য 75টি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে পাশাপাশি দেশের সবচেয়ে বড় ড্রোন শো অনুষ্ঠিত হবে সমরমতির ধারে এতে অংশ নেবে 1600 ড্রোন ভাবা যায় এত কিছু দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন সময় এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল 2008-09 সালে প্রথম এই ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয় 2014-র পর থেকে যা দ্রুত সাফল্য লাভ করতে শুরু করে ভারতবর্ষে এখন হাজার হাজার সংস্থা যারা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিনিয়ত রিসার্চ এবং ডেভেলপমেন্ট করছেন অনেক স্টার্ট আপ তৈরি হচ্ছে বেশ কিছু স্টার্ট আপ তারা ড্রোন নির্মাণ করছে অর্থাৎ একদিকে যেমন আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে দেশ এক শক্তিশালী সুদৃঢ় একটা ব্যবস্থার দিকে এগোচ্ছে অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে শুধু নিজের দেশের প্রশ্নে নয় যাতে বাণিজ্যিক ক্ষেত্রে এই ক্ষেত্রে সাফল্য লাভ পাওয়া যায় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নাহলে কিসের জন্য এই শো তৈরি করা হলো যেখানে বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা ছিলেন শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা ছিলেন বিভিন্ন দেশের যারা সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে যুক্ত এবং বিভিন্ন প্রতিরক্ষা সংস্থা তারাও পর্যন্ত হাঁ হয়ে গেছে যে এত দ্রুত ভারত যে এরকম এগোতে পারছে এটা সম্পর্কে অনেকের মনে যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার ক্ষেত্রে 12তম এই যে শো প্রতিরক্ষা সংক্রান্ত তা কিন্তু অনেকটাই এই ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে দেশীয় প্রযুক্তির ক্ষেত্রে এত বড় সাফল্যের পর দেশের সেনাপ্রধান জানিয়েছেন 8 লক্ষ কোটি টাকার বাণিজ্যের পথ প্রস্তুত করছে ভারত আগামী সময় 8 লক্ষ কোটি টাকা শুধুমাত্র সমরাস্ত্রর ক্ষেত্র থেকে ভারত উপার্জন করতে পারবে এইরকম একটা সক্ষম অর্থনীতির দিকে দেশ এগোচ্ছে নিঃসন্দেহে সাধুবাদ জানাতে হয় এবং এই প্রক্রিয়ার মধ্যে দেশের সেরা প্রতিভারা যুক্ত হচ্ছেন দেশের গবেষণার ক্ষেত্রকে ত্বরান্বিত করছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রের গবেষণার জন্যই কিন্তু গোটা বিশ্বে আমেরিকা বিখ্যাত হয়ে রয়েছে এবং আজকে যে ইনফরমেশন টেকনোলজির যে বিপ্লব আমরা দেখতে পাচ্ছি যে যে সোশ্যাল সাইটগুলো প্রতিনিয়ত মানুষের মধ্যে জায়গা করে নিচ্ছে এসবই কিন্তু হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার ফলাফল যা মার্কিন যুক্তরাষ্ট্র 50-এর দশক থেকে শুরু করেছিল অত্যন্ত দৃঢ়ভাবে বেটার লেট দ্যান নেভার দেরি হোক কিন্তু যখন শুরু হয়েছে ভালোভাবে হোক এটাই আগামী দিনের মন্ত্র হওয়া উচিত ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কতগুলো ডিভিশন রয়েছে অনেকগুলো রেজিমেন্ট রয়েছে জনকৌতূহলে বিভিন্ন রেজিমেন্ট সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চান যে আপনারা ভারতবর্ষের বেশ কিছু রেজিমেন্ট আছে যে রেজিমেন্টগুলোকে নিয়ে যদি আপনারা একটু জনকৌতূহলের মাধ্যমে তুলে ধরেন তাদের সিদ্ধান্তকে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সময় আমরা বিভিন্ন রেজিমেন্টকে দেখাই আজ আপনাদের কাছে দেখাবো এবার নাগা রেজিমেন্ট ভারতবর্ষের নাগা রেজিমেন্ট অত্যন্ত একটি কুশলী রেজিমেন্ট মূলত নাগাল্যান্ডের তরুণ তরুণীদের এই রেজিমেন্টে অন্তর্ভুক্ত করার জন্যে এই রেজিমেন্ট তৈরি করা হয়েছিল
আমরা জানি নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বরাবরের জন্য অত্যন্ত সক্রিয়। বিভিন্ন সময় ভারত রাষ্ট্র এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে বাগে আনার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল, তার জেরে বেশ কিছু কিছু চুক্তিও হয়েছিল। তেমনই একটি চুক্তি ছিল হচ্ছে যে নাগাল্যান্ডের জন্যে আলাদা একটা যদি রেজিমেন্ট তৈরি করা যায়, যে কারণে জন্ম হয়েছিল নাগা রেজিমেন্ট। কার্গিল যুদ্ধের সময় নাগা রেজিমেন্ট তার কামাল দেখিয়েছিল। যাব একটা বিস্তারিত প্রতিবেদনে, আপনারা প্রতিবেদন দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কেন বলছি নাগা রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর এক অত্যন্ত গর্বের জায়গা। নাগা রেজিমেন্ট ভারতীয় সেনার এমন একটি রেজিমেন্ট যেটি ১৯৭০ সালে তৈরি করা হয়। এখানে যাদেরকে নেওয়া হয় তাদের সাধারণত নাগাল্যান্ড থেকেই নেওয়া হতো এবং এটি ভারতীয় সেনার যুব রেজিমেন্টের মধ্যে অন্যতম। ১৯৫৭ সালে নাগাল্যান্ডের মানুষরা উগ্রবাদের পক্ষে ছিল এবং সরকারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিল। নাগাল্যান্ডের মানুষদের সরকারের সামনে আনা হয় এবং অন্তঃসত্ত্বার জন্য নিজেদের মধ্যে দাবি রাখে। দুটি প্রধান দাবি হলো নাগাল্যান্ডের লোকেদের জন্য রাজ্যের দাবি, সামাজিক স্বীকৃতি এবং ভারতীয় সেনাবাহিনীতে এদের নিয়ে একটি পৃথক ইউনিট তৈরি করা। ১ ডিসেম্বর ১৯৬৩তে নাগাল্যান্ড একটি পৃথক রাজ্য হিসেবে স্বীকৃত হয় এবং প্রায় ৭ বছর পর অর্থাৎ ১ নভেম্বর ১৯৭০ নাগা রেজিমেন্ট গঠন করা হয়। প্রথম নাগা রেজিমেন্টের একটি রেজিমেন্টকে রেজ করার পরিকল্পনা করা হয়েছিল। নাগা রেজিমেন্টের থাকা খাওয়া অভ্যাস অনেকটা কামাউয়ের সঙ্গে মিলে যায়, তাই নাগা রেজিমেন্টের থাকার জন্য কামাউ রেজিমেন্টে ব্যবস্থা করা হয় যাতে নতুন নিযুক্ত হওয়া সেনাদের পরিবেশের সঙ্গে অভ্যস্ত হতে বেশি সময় না লাগে। প্রথমে এই রেজিমেন্টকে রেজ করার জন্য কামাউ রেজিমেন্ট ৩ গোর্খা রাইফেলস গারবা রাইফেলসের ব্যাটালিয়ন থেকে ম্যান পাওয়ার নেওয়া হয়েছিল। এদের মধ্যে কিছু নাগাদের জুনিয়র নাগা কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। প্রশিক্ষণ চলাকালীন ভারতের পূর্ব সীমানায় হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এদের প্রথম ডাক পড়ে। যে ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল না তাদের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইন্দো পাক যুদ্ধে সামিল হওয়ার জন্য ডাকা হয়। এই ব্যাটালিয়ন কামাউ গোর্খা ও নাগাদের নিয়ে গঠিত হওয়ায় এরা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যাটালিয়নের বীরত্ব দেখে ১১ নভেম্বর ১৯৯৫ সালে আরও একটি নাগা ব্যাটালিয়ন তৈরি করা হয়। এর নাম দেওয়া হয় নাগা ব্যাটালিয়ন ২। নাগা রেজিমেন্টে ৫০% নাগারা, বাকি ৫০% কামাও, গারওয়ালি ও গোর্খারা। নাগা ব্যাটালিয়ন কামাওয়ের সঙ্গে অনেকটা যোগস্থাপন রয়েছে, তাই নাগা রেজিমেন্টকে পরবর্তীকালে কামাওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। নাগা রেজিমেন্টে যদি ইউনিটের কথা বলা হয় তাহলে এখানে বর্তমানে ৪টি ইউনিট রয়েছে। প্রথম ব্যাটালিয়ন, দ্বিতীয় ব্যাটালিয়ন, তৃতীয় ব্যাটালিয়ন এবং ১৬৪ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। এই ১৬৪ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নটি টেরিটরি আর্মিদের নিয়ে গঠিত। এর রেজিমেন্ট হল রানীক্ষেত কামাও। এর ডাক নাম দ্য হেড হান্টার। নাগা রেজিমেন্টের প্রাপ্ত মেডেল একটি মহাবীর চক্র, ৪টি বীর চক্র, একটি যুদ্ধ সেবা মেডেল, ১০টি সেনা মেডেল, একটি কীর্তিচক্র, একটি সূর্যচক্র পেয়েছে। এরই পাশাপাশি এদের অনেক যুদ্ধ কীর্তি রয়েছে। বলা হতো এরা শত্রুদের কয়েদিদের মতো রাখত না, তৎক্ষণাৎ তাদের শাস্তি দিত বা কী শাস্তি দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিত। তারা সঙ্গে সঙ্গেই শত্রুদের মাথা দেহ থেকে আলাদা করে দিত। এর থেকেই এরা এদের ডাক নাম দ্য হেড হান্টার উপাধি পেয়েছে। নাগা রেজিমেন্ট মৃতের কাঁটা মাথা দুটি কারণে নিজেদের সঙ্গে রাখত। একটি হলো তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং দ্বিতীয়ত এরা তাদের শত্রুদের মেরে তাদের মাথাকে জয়ের প্রতীক হিসেবে নিজের সঙ্গে রাখত। প্রথম এনওসিতে যখনই কোনো নতুন রেজিমেন্টকে তৈরি করা হতো পাকিস্তান সীমান্তে তাদের ক্রস ফায়ার করে স্বাগত জানানো হতো। নাগা রেজিমেন্টকে যখন এলওসিতে নিয়োগ করা হয় তখন পাকিস্তান থেকে তাদের ওপর হামলা করা হয়, কিন্তু তার উত্তর সেইভাবে তারা দেয়নি। পরপর দুই রাত পাকিস্তানি সৈন্য ভারতীয় সীমান্তে এসে হামলা করে চলে যেত। লাগাতার এই রকম চলার ফলে নাগা রেজিমেন্ট ঠিক করল যে এই রকম আর চলতে দেওয়া যাবে না। এক রাতে যখন পাকিস্তানি সৈন্য ভারতে আসে তখন নাগা রেজিমেন্ট তাদেরকে আটক করে গাছের সঙ্গে বেঁধে দেয়।
এক গাছের সামনে আগুন জ্বালিয়ে তাদের ট্র্যাডিশনাল নাগা ড্যান্স প্রদর্শন করে। অনেকের মতে এই ঘটনাটি পাকিস্তানে হয়েছিল, ভারতে হয়নি। এও বলা হয় পাকিস্তানে গিয়ে দুজন পাকিস্তানিকে ধরে আটক করেছিল, তাদের মধ্যে একজনের পা কেটে তাদের সামনেই সেই পা রান্না করেছিল তারা। পরের দিন সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পরে পাকিস্তানি সৈন্য এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে পরবর্তী তিন বছর তাদের ওই এলোসির আশপাশে দেখতে পাওয়া যায়নি। কার্গিল যুদ্ধেও নাগা রেজিমেন্ট নিজেদের বীরত্বের প্রদর্শন করেছিল। কার্গিল যুদ্ধে নাগা রেজিমেন্টের দুটি ব্যাটেলিয়নই অংশগ্রহণ করেছিল। এই নাগা ব্যাটেলিয়নই কার্গিল যুদ্ধে টাইগার হিল দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। নাগা দু নম্বর ব্যাটেলিয়নকে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শনের জন্য ইউএন ফোর্স অ্যাপ্রিসিয়েশন কার্ড প্রদান করা হয়েছিল। একইভাবে ভারত চীন যুদ্ধে নাগা রেজিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এমন ভয়াবহ প্রদর্শন করে যে চীনা সৈন্যদের মধ্যে একটা ভয়ের জন্ম দিয়েছিল। নাগারা জন্ম থেকেই শূরবীর হয়। ভারতীয় সেনাবাহিনীতে আসার পর তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়। নাগা, গোর্খা, কামাও ও গারওয়ালদের হিন্দি অনেকটাই দুর্বল হয়, আর এই কারণে সামরিক প্রশিক্ষণের সময় এদের হিন্দি ভাষাও শেখানো হয়। পাহাড়ি এলাকায় থাকার জন্য এরা আরও একটি বিষয় অত্যন্ত দুর্বল হয়, সেটি হলো সাঁতার। পাহাড়ি এলাকায় থাকার কারণে বেশিরভাগ সেনা জওয়ানরা সাঁতার জানেন না, তাই সামরিক প্রশিক্ষণের সময় তাদের সাঁতারের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। নাগা, গোর্খা, কামাও ও গারওয়ালিরা জন্ম থেকেই একটা যুদ্ধ মনোভাব থাকে, তাই তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ ও পারদর্শী সৈন্যতে পরিণত হয় তারা। আপনারা দেখলেন নাগা রেজিমেন্টের ইতিহাস এবং তার বর্তমান স্থিতি। এরকম বিভিন্ন রেজিমেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো জনকৌতূহলের মাধ্যমে। এবার আসবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। এই দিওয়ালির মধ্যে কত না কাণ্ড ঘটে গেল। একদিকে যেমন সবরমতীর তীরে ড্রোনের প্রদর্শনী, বিভিন্ন দেশের সামনে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রের প্রদর্শনী, ঠিক তেমনিভাবে তো হলো মিসাইলের সফল উৎক্ষেপণ। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। লাদাখে চীনের আগ্রাসী মনোভাব নজরে রেখে অগ্নি সিরিজের নয়া মিসাইল অগ্নি প্রাইমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। গত বছরে দুবার এই মিসাইলের ক্ষমতা পরীক্ষা করে ভারত, সে খবর আপনাদের কাছে আমরা জনকৌতূহলে দিয়েছিলাম। দুবার ঠিক জবারই পরীক্ষা হয়েছে, প্রত্যেকবারই পরীক্ষা সাকসেসফুল হয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষার ধাপ যদি ঠিক ঠিক মতোভাবে পেরিয়ে যায় তাহলে কিন্তু এই মিসাইল আগামী দিনে কামাল করবে। ওড়িশা উপকূলে অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। 1 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত আনতে সক্ষম অগ্নি প্রাইম। নতুন প্রজন্মের হওয়ার দরুন এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি, ফলে অগ্নি তিনের থেকে এর ওজন 50% কম। ওজনে হালকা হওয়ার ফলে রেল বা সড়কপথে বিশেষ সামরিক যান থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি ছোড়া যাবে। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবহরের বিরুদ্ধে হামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই অস্ত্রটি। সব মিলিয়ে প্রতিরক্ষা গবেষণায় ভারতের জন্য নতুন মাইল ফলক হিসাবেই দেখা হচ্ছে অগ্নি প্রাইমকে। অগ্নি প্রাইম মিসাইলে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যার ফলে নিখুঁতভাবে নিশানায় লক্ষ্যভেদে সক্ষম এটি। 2018 সালে পরমাণু অস্ত্র বহনের সক্ষম অগ্নি 5 মিসাইলের সফল উৎক্ষেপণ করে DRDO। 5000 কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল, ফলে পাল্লার মধ্যে অতি সহজেই চলে আসছে চীন পাকিস্তানের অনেকটা অংশ। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত অগ্নি 5 শেষ পরীক্ষা করা হয় এই বছরের জানুয়ারি মাসে। মিসাইলটি তৈরির সময় বহুবার পরীক্ষা করা হয়েছে, তখনও প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিল। অগ্নি 5-এর নেভিগেশন সিস্টেম অত্যন্ত অত্যাধুনিক। এতে ব্যবহার করা হয়েছে 2 ধরনের নেভিগেশন সিস্টেম, রিং ইন্টারনাল নেভিগেশন সিস্টেম RINS এবং তৃতীয়টি মাইক্রো নেভিগেশন সিস্টেম বা MINS। সর্বোচ্চ 1005 কিলোগ্রাম ওজনের পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলের রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একদিক থেকে যেমন পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের দিকে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চলছে, তার সাথে সাথে ড্রোন, বিভিন্ন
বাহিনীর যে আধুনিকীকরণ, এই সমস্ত প্রক্রিয়া কৌতূহল জাগায়। এক শক্তিশালী দেশ, যে দেশের প্রত্যেকটা নাগরিকের মধ্যে বহমান এক ঐতিহ্য, যে ঐতিহ্য 5000 বছরের ঐতিহ্য, সেই বহমান ঐতিহ্যকে গোটা বিশ্বের কাছে শক্তিশালী একটি দেশ হিসাবে স্থাপন করতে পারলে গোটা বিশ্বে এক চিরস্থায়ী শান্তির পথ প্রশস্ত হবে। তার কারণ ভারতবর্ষের যে মূল নীতি, তার দার্শনিক নীতিই হচ্ছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ ভারতবর্ষ গোটা বিশ্বের মানুষকে আশ্রয় দিতে জানে। গোটা বিশ্বের দার্শনিক স্থল হয়ে উঠবে ভারতবর্ষ এবং গোটা বিশ্বে একদিন শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবেন ভারতবর্ষের প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বৈজ্ঞানিকরা। আজকের মতো জনকৌতূহল এই পর্যন্তই থাকছি। কৌতূহলের খবর দেখতে অবশ্যই RPLUSNEWS-এর জনকৌতূহল দেখবেন। আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে কৌতূহলের খবর নিয়ে জনকৌতূহল আপনাদের কাছে নিয়ে আসব। দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।